পিতৃ মাতৃ শাহু শ্বশুরক ইতিমধ্যে শুশ্রূষা করবর কারণে রাজ্য সরকারে 6 আৰু 7 জানুয়ারী বিশেষ ছুটি মঞ্জুর করেছে। কিন্তু ইয়ার মাজতো সচিবালয় কিছু কর্মচারী আছে, তেওঁলোকে আজি দিনটোত ছুটি নলয় কার্যালয় আহিছে। কিয় আহিছে আমি কারণ জানিব বিচাৰিম। ছুটি দিছিলে আজি বিশেষভাবে ছুটি মঞ্জুর করেছিল 6-7 জানুয়ারীর পিতৃ মাতৃক শুশ্রূষা করবর কারণে ছুটি দিছিলে সরকারে। আপনাদের কিন্তু আজি ছুটি নলয় পেলায় কার্যালয় আহিছে নিজের ফাইলের কাম সমূহ আগবাবলে কি কারণে বারো? রাইজর কাম করবলে মোর মাইটো আছে, বুড়া মাই মোর লগত আছে, শহুর শাহু নাই, গতি আর মিছামিছি বেকার কে ছুটি লো, এইখানে অফিসকে আইসো আর কাম করা। দুদিন নহয়, আমি সদায় নিজের মা দেউতা শাহু শহুরক শুশ্রূষা করে আইসো, গতি দুটা দিন এক্সট্রাকে নিশ্চয়ক প্রয়োজন নাই এই বিষয়ে। মোর বিষয়ে মোর কারণে নালাগে, সদায় 365 দিন আমি শুশ্রূষা করব পারো, করিয়ে আসো আর আমার মাতৃভিত্তিক লগত রাখছো, আমি সরু মানুষ, আমি আর মানে লগতে রাখো, আমি গুয়াহাটিতো আকো নাই, দিল্লি আহো, নলবারী বা দিল্লি যাও, মাতৃভিত্তিক পিতৃ নাই, মারা গেছে, মাতৃ আছে লগত, এই বিষয়ে আর লগতে পাওঁ আর এইখানে সৌর হাউ আনন্দ সদায় যেটা শুশ্রূষা করা লগত থাকা আনন্দ তাতকে আর বেলেগ নালাই বেশি নাই, লগত থাকাটাই ভাল। আমি পরিয়াল একেলগে, ভাই তিনিজন, ভাই বোয়ারি যৌথ, আমি একেলগে আছো আর কিবাকে চলি। আমি ধরক এতে ভাড়া ঘরত থাকলে মাছ মাংস 1 কেজি কিনি মোর ফ্যামিলির লোক খাওয়াত কি, মোর মাই পিতৃ ভাই বোনির লোক একেলগে খাইছো, সেনেকে আহি পরম সুখ নিশ্চয়। এটো সুখ, এটো সুখ। আমি বিহুর দিনে উড়ুকার দিনেও রাতে যাই 10টা বজাত বজার করে ভাত খাইছো। যাওয়া বছর ব্রিজত আমি ফাঁসি আছো, লড়াই ফোন করে আছে দেউতা, বলে যাই আছো যাই আছো, তারপর রাইজে নিজে দলংখান খুলি দিলা, সেনাকে যাই ঘর পাইছো। যখন আজি দুটা দিন সরকারের তেওঁলোকে যে ছুটি মঞ্জুর করেছে, তেওঁলোকে সেই ছুটি লৈ ঘরলে গৈছে, তেওঁলোকক বিশেষ কিবা কব নেকি দুটা দিন মিতি পাতির কারণে? তেওঁলোকক তেখেতসকলে মাতৃভিত্তিক শুশ্রূষা করাতো দরকার, বহুতে ঘরত যাব পারা নাই, বা এনেকুৱা কর্মচারী আছে যিসকলে আজি দুটা দিন ছুটি লৈছে, তেওঁলোকে কিন্তু ঘর না যায়, মাতৃভিত্তিক শুশ্রূষা নকৰে, কামত ব্যস্ত থাকিব কিছুমান, সেই সকল মানুহ আছে, সেনে মানুহ আছে। গতিকে আমি মই মোৰ ফালৰ পৰা মই ক'ব গ'লে যদি ছুটি লৈছে সঁচাকৈ যোৱাটো দরকার, শুশ্রূষা কৰাটো দরকার দরকার, কারণ মাতৃভিত্তি অবিহনে আমি পৃথিবী সংসার দেখা নাই না। সেইকাৰণে খুব সুন্দর মন্তব্য, গুরুত্বপূর্ণ মন্তব্য। আপনার কি মন্তব্য থাকিব এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে মোৰো ঠিকই আছে, মা দেউতাও নাই, শহুর শাহু নাই, আমি দুটাই পরিয়াল, কার্যালয় কার্যালয় আছো, এনে ঘর বহি থাকা করে আইসো। কি করে আপনি? হ্যাঁ, মই ডাক সেকশন, নজর ডিপার্টমেন্ট। এই দুজন সঁচাকৈ আসলে প্রশংসার পাত্র, তেওঁলোকে আজি সরকারে ছুটি মঞ্জুর করেছিল, তেওঁলোকে ছুটি লওয়া নাই, কারণ ছুটি লবলে তেওঁলোকৰ প্রয়োজন নাই, 365 দিনে তেওঁ নিজের পরিয়ালের সঙ্গে থাকে, যৌথ পরিয়াল বলে কৈছে, আর তেওঁলোকে ইতিমধ্যে সদায় নিজের পিতৃ মাতৃক চোয়া মেলা করে আছে, আর আনগৰাকী ইতিমধ্যে পিতৃ মাতৃক হেরুয়াইছে, গতি আজি বিশেষক এই দিনটি এনে ছুটি লৈ ঘৰত বহি থকাতকৈ কার্যালয় আহি কার্যালয়ের যেওঁ করণীয় কাম, সেই কাম, সেই ফাইলের কাম আগবাব। বিশেষ ধন্যবাদ জানাইছো আপনাদের। এয়া সরকারি কর্মচারী, আর এনেকুৱা ধরনের সরকারি কর্মচারীর কারণেই সরকারি বিভাগব আজি তারিখত সুচারুরূপে চলি আছে, কারণ তেওঁলোকে কামর দায়িত্ব বুঝি পায়, তেওঁলোকে কামর দায়িত্ব বুঝি পায়। আর এগারী বাইদ আছে, অকান আপনার মানে রখাইছো, আপনি কোনটো বিভাগত কাম করে আর আজি বিশেষ বিশেষ ছুটি দিছিলে আজি 6 আৰু 7 তারিখ পিতৃ মাতৃক শুশ্রূষার কারণে, আপনাদের নলয় আজি কার্যালয় আহিছে, কারণ জানি পারিম না আমি? মানে নললো আর প্রবলেমও আছে না, অল্প হয় দেউতা আর শহুর শাহু থাকে মোর লগত, সেইকাৰণে নললো মই। বিশেষকৈ ছুটি লওয়ার প্রয়োজন নিশ্চয়কৈ নাই, কারণ 365 দিনে আপনাদের লগত পায় বা সদায় শুশ্রূষা করে আহিছে, বিশেষ দিনের প্রয়োজন নিশ্চয়কৈ নাই। নাই নাই কি কব বা আর কবলে নাই দিয়ক, আর সদায় আপনাদের শুশ্রূষা করে আহি আছে আর আর যদি মানে 365 ডেজর যদি এক্সট্রা আর দিলে হয়, মানে ডেট নিদি 6 আর 7 নিদি যদি বেলেগকে ডেট দিলে হয় তো আমি লব পাইলো হয়, এটা আর ডেট দিয়া আর আমার উপায় নাই আর আপনি কার্যালয় নিজের কামখিনি করে সম্পন্ন করবেন। হয়, ধন্যবাদ জানাইছো। তেওঁলোকে সদায় শুশ্রূষা করো বলে কৈছে, গতি নির্দিষ্টকৈ দুটা দিনের প্রয়োজন নাই তেওঁলোকৰ বাবে, আৰু কর্মচারী আছে, আমি অকমান যদি সম্ভব হয় তেওঁলোকৰ সৈতে কথা পাতিম, অকমান রখাইছো। সচিবালয় কর্মচারী আজি ছুটি দিছিল আপনাদের পিতৃ মাতৃক শুশ্রূষার কারণে, কিন্তু আপনাদের লওয়া নাই, কার্যালয় আহিছে, কারণটো জানিব পাৰোনে? কামও থাকে নয় যথেষ্ট কাম, গতি আমার প্রেসারটা নিশ্চয়কৈ বেশি প্রেসার আছে, গতি সেইকাৰণে আহিছো আর কামর থাকি যাতে পিতৃ মাতৃ আছে, মই ঘৰতে থাকো, অৱশ্যে মা দেউতাৰ ওচৰত, মা দেউতা নাই কিন্তু শাহু ওচৰতে আছে, তথাপি পাৰিলে ৰাতিলৈকে এবাৰ যাম আৰু, তথাপিও ওচৰতে পায় বা সদায় আপোনালোকে শুশ্রূষা কৰি আহিছে, গতিকে বিশেষ দিনৰ প্ৰয়োজন নিশ্চয়কৈ নাই, বেলেগে মোৰ আজি অৱশ্যে মোৰ ব্যক্তিগতভাৱে বিশেষ প্ৰয়োজন নাই,
আর মই যেতিয়া মা দেউতা আছিল তেতিয়া চান্স পাই তেতিয়া সুশ্রক্ষা করা আপনাদেরকে করি আইছে হয় হয় মই স্যাটিসফাইড মই জিগিটা দিন পাইছো তেওলোক মই খুব ভালকে সুশ্রক্ষা করেছি আর এতিয়াও হাউটু যেটুকে ওসর আছে হাউ মা যাম মন গলে যাব পারে আহিব পারে সেই কারণে মই বড় বিশেষ ফিল করা নাই আর আজি ছুটি লোক ধন্যবাদ ধন্যবাদ কাম করক কাম করাতে আসলে আসলে কর্মচারী কর্মদক্ষতার পরিচয় দিব লাগে ধন্যবাদ জানাইছো এয়া হয়েছে অসম সরকারের কিছু সরকারি কর্মচারী জনতা ভবনের মই পরিবেশ দেখাইছো আর দুগৰাকী বাইদেউ আছে যদি মই সম্ভব হয় সরকারি ছুটি দিছিল আজি আহিছে আপনাদের কামলে অকমান কি কারণে ছুটি তো নললে মন গলে যাব পারে আহিব পারে গতিকে বিশেষ ছুটির প্রয়োজন নাই ধন্যবাদ জানাইছো এয়া সরকারি কর্মচারী কামক গুরুত্ব দিয়ে কামটো গুরুত্ব দিয়ে কামখিনি সুকলমে নিজের যে দায়িত্ব সেই দায়িত্বখিনি পালন করবলে বিচাৰে জনতা ভবনত মই আছো জনতা ভবনের পরিবেশ দেখালো আর কিছু কর্মচারী আজি এই রাজ্য সরকারে প্রদান করা বিশেষ ছুটির দিনটো কর্মচারী সকলে ছুটি নলয় কার্যালয়ে আহি তেওঁলোকৰ যে মনের ভাব সেই মনের ভাগ প্রাগ নিজের কেমেরার আগত প্রকাশ করলে আর মই পোনপটিয়া সম্প্রচার যোগে এই দৃশ্যাংশ দেখালো সচিবালয় জনতা ভবনের সন্মুখের পৰা।